আমার অভিযোগ হচ্ছে আমি চলচ্চিত্রের নায়িকা, জায়েদ বললেও নায়িকা, জায়েদ না বললেও নায়িকা। আমার একটা না, আমার পাঁচ ছয়টা ছবি রিলিজ হয়েছে, এমনকি ফেরদৌস, আমিন খান, রুবেল, বড় বড় স্টারদের সাথে। জায়েদ আমার সদস্যপদ বাতিল করে কেন, কি কারণে? আমি আসি, যোগাযোগ করি জায়েদের সাথে, যোগাযোগ করার পরে জায়েদ আমাকে বলে ঠিক আছে তুমি আবার নতুন করে কোনো গন্ডগোল না করে 10,500 টাকা জমা দাও। আমি আবার 10,500 টাকা জমা দিই, শুধু কোনো গন্ডগোলে যাব না বলে। এরপরে আমাকে ইন্টারভিউর জন্য কল করে, আমি আসি, মিশা ভাই আমার ইন্টারভিউ নেয়। আমি বললাম মিশা ভাই আমার ইন্টারভিউ, আমি যে নায়িকাটা তো সবাই জানে, আমি যে ছবি করছি যেখানে তিনটা ছবি রিলিজ হওয়া দরকার একটা শিল্পীর, সেখানে আমার ছয়টা ছবি রিলিজ হয়েছে এবং কি সব ইউটিউবেও আছে, যদি আপনি মানে বলেন যে আমি মিথ্যা বলতেছি, সবাই জানে এখানে। সেখানে ইন্টারভিউ রুমের মধ্যে আমাদের অফিসের যে লোক জাকির ভাই, সে আসে মিশা ভাইকে বলে, জাহিদকে বলে, সে তো আমাদের ভোটার, সে তো আমাদের ভোটার, সে আমাদের নায়িকা। স্যার বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু মিশা ভাই জায়েদ একটা কথাও শুনে না, না শুনে আমাকে বলে যে ঠিক আছে আমি পরে দেখবো। আমার কিছুদিন ফ্যামিলিগত কারণে গ্যাপ ছিল, তো গ্যাপের কারণে আমি কিছুদিন ফিল্ম থেকে ছেড়েছিলাম, তারপরে আবার আমি ফিল্মে আসি, মিডিয়ায় আসি, আমি বর্তমানে কলকাতার ছবি পর্যন্ত করতেছি। এখন কোনোভাবে আমার সদস্যপদ সে দেয় না, তার সাথে আমি যোগাযোগ করি, আরও কয়েকবার আসি, কিন্তু এই নিয়ে দেখি না কোনো মানে টনক নড়তেছে কারো। আমার যে অধিকার, আমি কি চাই, আমি চাই আমার সদস্য পদ যেটা সেটা আমাকে ফিরাই দিবে। আমি তো আর কিছু চাই না, আমি তো বলি না আমাকে দুই বেলা খাওয়াও, আমি চাই আমার সদস্য পদ, সেটা আমার অধিকার, সেই কার্ডটা আমার কাছে থাকবে। আমি শুটিং করি, আমি ছোট পর্দায় আসি, বড় পর্দায় আসি, রাতে 2টা 3টা বাজে আমাদেরকে বাসায় ফিরতে হয়, আমি কার্ড দেখাতে পারি না। কেন কাদের, কার জন্য? ওদের জন্য, এই জায়েদের জন্য, মিশার জন্য। এই যে লোকগুলা দেখতেছেন এখানে এতগুলো মানুষ, তারা অনেকেই আছে যারা FDC-তে শুটিং ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না, তারা কি খেয়ে বাঁচবে, কি করবে, তারা কোথায় যাবে? একবারও কি চিন্তা করছে সে কিসের সভাপতি? সে যদি তার সন্তানদের কথা চিন্তা করতে না পারে তাহলে এই সভাপতি আমরা চাই না, আপনার পদত্যাগ চাই। আমি বলতে পারবো না কেন, আমার সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্বও হয় নাই, আমার কিছুদিন গ্যাপ ছিল আমার ফ্যামিলিগত কারণে। আমি আবার আসি, আসার পরে আমি বলি আমার কার্ডটা আবার ফিরাই দাও আমাকে, পরে বলে যে তুমি ঠিক আছে ইন্টারভিউ তোমাকে কল করা হবে। আমাকে ইন্টারভিউতে কল করে, ঠিক আছে আমি আসি, টাকা জমা দিতে বলে, আমি আবার টাকা জমা দেই, যেভাবে বলে আমি কোনো গন্ডগোলে যাইতে চাই নাই, 10,500 টাকা জমা দেই। এরপরে মিশা ভাই আমার ইন্টারভিউ নেয়, তারপরে তারা আমাকে এখন পর্যন্ত কার্ড দিল না কেন? সেটা তো আমার অধিকার, এই কার্ডটা তো আমার প্রাপ্য, জাহিদের প্রাপ্য না, মিশার প্রাপ্য না, এটা তো আমার প্রাপ্য এই কার্ডটা। পরে যোগাযোগ করো, পরে আমি একবার না কয়েকবার যোগাযোগ করছি, কিন্তু এখনো আমি যোগাযোগ করছি যে কোনো কি রেজাল্ট আছে, এই এই একটু আগেও বলছে না কোনো রেজাল্ট নাই। ধন্যবাদ। আমি চাই যে বাবা মা সন্তানের খেয়াল করতে পারে না, যেই বাবা মা সন্তানের খেয়াল করতে পারে না, তারা কিভাবে বাঁচবে চলবে সেই চিন্তা করতে পারে না, যারা অনাহারে রাস্তায় চলে আসছে তাদের চিন্তা করতে পারে না, সেই বাবা মার তো কোনো প্রয়োজন নাই। তার পদত্যাগ চাই, মিশা ভাই আর জায়েদের পদত্যাগ চাই, আমাদের যে অধিকার আমরা ফিরে নিতে চাই, আমাদের যে কার্ড, আমাদের কার্ড, আমরা শিল্পী, আমাদের কার্ড, সেইটা আমরা ফিরে পেতে চাই। সেটা জায়েদ না আমার কোনো অধিকার রাখে না, আমার মনে হয় আমি শিল্পী, এটা কি কোনোভাবে জায়েদ অস্বীকার করতে পারবে? কেউ অস্বীকার করতে পারবে?